সাহেব, এই মেয়েটার খুন হয়েছে। আপনার বাবার 8টা মিসড কল আছে স্যার, এত বছর বাদে উনি ফোন করছেন। আই হোপ এভরিথিংস ওকে। বাবার মনে দুঃখ দিয়েছেন আপনি মিস্টার পাঠক। মিস্টার কেডি, আমি একটাই অনুরোধ করতে এসেছি, আমার জামাই সূর্যকে বাঁচান। ইওর অনার, আজকের যে কেস তাকে আমরা একটা কিন্ডারগার্টেন কেসও বলতে পারি, আই মিন বাচ্চাদের কেস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরকমই হত্যা করে ফেললেন আর পুলিশের কাছে গিয়ে বললেন যে আমাকে ধরো। না না কেডি, ওনার রাগ খুব তাড়াতাড়ি হয়, আর যখন ওনার রাগ হয় তখন উনি নিজের জ্ঞান হারিয়ে ফেলেন। আর নিজের এই কথাকে প্রমাণ করার জন্য আমি কিছু সাক্ষীকে পেশ করার অনুমতি চাই। সূর্য, যে খুব জেদি আর পজেসিভ মানুষ। আপনার আর সোনিয়া দেবীর সম্পর্ককে নিয়ে কি ওনার স্বামীর মধ্যে কোনো সন্দেহ ছিল? একদমই না, আমি কোনোদিনও সোনিয়াকে সূর্যর সঙ্গে যাওয়ার জন্য আটকাইনি। আচ্ছা জজ সাহেব, কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? আমার প্রশ্নের উত্তর প্রশ্ন করে দেবেন না। হাউ সুইট ইজ দ্যাট, গল্পে একটা সুখের মোড়, সবকিছু ভালো হয়ে গেল। যখন ছুরিটা ফেলে দিল তখন ওই লাশটাকেও সরিয়ে ফেলতে পারতো না? কেডি, আমার এরকম মনে হচ্ছে যে আপনি কোর্টে কথা ঠিকমতো শুনছেন না। আমি না শুনছি, আমি এর থেকে বেশি জানার জন্য আমি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আপনি যান এখান থেকে। আজ সূর্যের ব্যবহারটা দেখে আমার মনে হলো যে কিছু না কিছু তো লুকোচ্ছে আমাদের থেকে। চৌরাশিয়া, এই ড্রয়ারটা তো লক, এটা চাবি আছে আপনার কাছে? আচ্ছা সূর্য, মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাচ্ছে ডক্টর শানবাগ, আপনার কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছি আমি। মিস্টার পাঠক, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। আমার সাক্ষী, যিনি দপ্তর থেকে আদালতে আসার জন্য বেরিয়েছিলেন, রাস্তায় কেউ ওনাকে গুলি করে হত্যা করে ফেলেছে। ইনি খুবই খারাপ, দুষ্ট আর বাজে ধরনের লোক। আমি আমার ক্যারিয়ারে একটা কেসেও হারিনি, কারণ সবসময় সত্যির খোঁজ করেছি আমি। তুমি আমাকে মিথ্যার রাস্তায় নিয়ে গিয়েছো সূর্য। মিস্টার পাঠক, এসব কি হচ্ছে? ইওর অনার, এই কেসটার এটা একটা রহস্য রয়েছে। ইওর অনার, আমার যোগ্য বন্ধু এমন বিহেভ করছেন যেন উনি নিজেই একজন সাইকিয়াট্রিস্ট। এই কারণেই আমি যেটা করলাম সেটা করলাম। কিন্তু এই সব কিছুতে আপনার আর আপনার মক্কেলের কি লাভ? গভীর নিদ্রায় ঘুমিয়ে আছেন, আপনার চোখের পাতা ভারী হচ্ছে। ফোন আসার পরে আমার আর সোনিয়ার মধ্যে ঝগড়া হলো। সূর্য, এই চল গাড়িতে বস। এই বস, এই। মিস্টার সুরজ, আপনি জেগে উঠছেন। মিস্টার কেডি, কিছু জানতে পারলেন? অনেক কিছু জানতে পারলাম সূর্যবাবু। আমার ভাইয়ের ফোন, আমার বাড়ি থেকে ফোন এসেছিল যে আমার ভাইয়ের চোট লেগেছে। কেউ আছে? রিওনার, যখন আমরা শঙ্করণ বাবুর অতীত নিয়ে একটু ঘাটাঘাটি করি তখন আমরা জানতে পারি যে ইনি এনার বাবা মার একমাত্র সন্তান। স্যার, আমি কিছুই করিনি স্যার, আমি কারোর খুন করিনি স্যার। করেননি তো আপনি কোথায় ছিলেন সেই দিন? মিথ্যা কথা কেন বললেন? কি করছিলেন আপনি সেদিন? অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটার সঙ্গে তার কি লেনদেন? ওটার কেস স্যার এখনো চলছে স্যার। ম্যাডামের যখন খুন হয়েছিল স্যার তখন কোর্টে আমি আমার শুনানিতে ছিলাম। রিওনার, আফসোস কেডি, আফসোস। যদিও আপনি অনেক চেষ্টা করলেন আপনার মক্কেলকে বাঁচানোর জন্য, কিন্তু কি হলো, শুধুমাত্র কোর্টের সময় নষ্ট হলো। ওনার উপর তো হিপনোসিসের কোনো প্রভাব পড়েই নি, বরং আমার তো এরকম মনে হয় যে উনি একটা সুযোগ খুঁজলেন সবাইকে একটা মন গড়া গল্প শোনানোর জন্য। মিস কামতা, কাহিনীতে টুইস্ট আছে। আপনার আমাকে সন্দেহ হচ্ছে না তো? ইওর অনার, এই সময় হত্যাকারী আমার সামনে দাঁড়িয়ে আছে। ক্যাডি প্লিজ। স্যার, আমার নাম সদানন্দ। সোনিয়া দেবীকে হত্যা কেন করলেন আপনি? কেউ পয়সা দিয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিবাকর বাবু দয়া করে বলুন আপনি আদালতকে কেন মারলেন আপনি সোনিয়া দেবীকে। সূর্যবাবুর অনুপস্থিতিতে সোনিয়া দেবী তার মায়ের কাছে চলে যেতেন আর ইনি বিনা কোনো বাধায় নিজের এই কার্যক্রম চালাতেন। ঠিক কথা বলছি আমি? ঠিক বলছি আমি নাকি না? সোনিয়া দেবীর গয়নাটাও লুট করে নিলেন যাতে হত্যাটাকে একটা চুরির রূপ দেওয়া যায়। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত দিবাকর চৌধুরীকে গ্রেফতার করে তার উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুকুম দিচ্ছে। কংগ্রাটস, সি ইউ নেক্সট টাইম।